গুড মর্নিং ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অকার যোগে শব্দ গঠন শিখব, তাহলে চলো শুরু করা যাক। কয় হসন যোগ অ সমান সমান ক, বয়হসন যোগ অ সমান সমান ব। তাহলে বন্ধুরা, অকার যোগ মানে অযুক্ত হয়ে যে সমস্ত শব্দ গঠন হয় সেগুলোকে বলা হয় অকার যোগে শব্দ গঠন। যেমন ক, কয়ের শেষেও অ আছে, অ ক অ ব অ, এগুলো হচ্ছে অকার যোগে শব্দ। যেমন এবার দেখা যাক, কর কর, করো কর, ঘট ঘট, ঘট ঘট, র দন্তস্য রস, র দন্তস্য রস, তালব ষট, তালব ষট, ষট ষট, ভ অন্তস্থ, ভ অন্তস্থ, ভয় ভয়, ব দন্তন্য, ব দন্তন্য, বন বন, খল খল, খল খল, বর্গিজল বর্গিজল, জল জল, দ তালবস্য, দ তালবস্য, দশ দশ। এটা হলো দুই অক্ষরে, দুটো অক্ষর মিলে অকার যোগে শব্দ। এবার আমরা তিন অক্ষরে পড়ব, অ চ চ ল ল, অচল অচল, অ অ প প, র র, অপর অপর, অ অ ব ব, তালবস্য অবস অবস, ব ব, দন্তস্য দন্তস্য, দন্তন্য দন্তন্য, বসন বসন, আ আ, দ দ, র র, আদর আদর, আ আ, দন্তস্য দন্তস্য, দন্তন্য দন্তন্য, আসন আসর, ও ও, পেট কাটা মধ্যাহ্ন স, ধ হ, ঔষধ ঔষধ, দীর্ঘই দীর্ঘই, পেট কাটা মধ্যাহ্ন স, খণ্ডক্ত খণ্ডক্ত, ঈষৎ ঈষৎ, অ অ, ধ ধ, ম ম, অধম অধম, অ অ, ল ল, দন্তস্য দন্তস্য, অলস অলস, অ অ, দন্তস্য দন্তস্য, খণ্ডক্ত খণ্ডক্ত, অসৎ অসৎ, হস্যই হস্যই, ত ত, র র, ইতর ইতর, র র, বর্গিজ্য বর্গিজ্য, ক ক, রজক রজক, আ আ, ল ল, উন্তস্ত উন্তস্ত, আলয় আলয়, বর্গিজ্য বর্গিজ্য, গ গ, খণ্ডক্ত খণ্ডক্ত, জগৎ জগৎ, ধ ধ, ব ব, ল ল, ধবল ধবল, ম ম, র র, মধ্যাহ্ন মধ্যাহ্ন, মরণ মরণ, তালবস্য তালবস্য, ক ক, ট ট, শকট শকট, গ র র, ল ল, গরল গরল, দ দ, তালবস্য তালবস্য, ম ম, দশম দশম, তালবস্য তালবস্য,
তাহলে বন্ধুরা আমরা আজকে অকার যোগে 30টি শব্দ পড়লাম, অকার যোগে 30টি শব্দ বানান করে পড়লাম। তাহলে তোমরাও বাড়িতে পড়বে, দেখবে যে শব্দগুলো আমি পড়লাম সবগুলোর শেষে অ, যেমন ঘট, র, রস, শট, অলস, মানে সবগুলোতেই অ অ এই ধরনের শব্দ আসছে, তাই এগুলো অকার যোগে শব্দ। এগুলোতে দেখো কোনো একার নেই, ওকার নেই। এর পরের দিন আমরা আকার যোগে শব্দ শিখব, কিভাবে আকার যোগে শব্দ হয় সেগুলো আমি তোমাদের শেখাবো। তাহলে আজ আসি, টাটা।